বেলামিত্র। বেলামিত্র আজাদ হিন্দ ফৌজের কর্মী ছিলেন। সম্পর্কে তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাইঝি, স্বামী আজাদ হিন্দ ফৌজের বিপ্লবী ও প্রাক্তন ডেপুটি স্পিকার হরিদাস মিত্র। হরিদাস মিত্রের সাথে বিয়ে হয় 1936 সালে। ওনার পুত্র অর্থনীতিবিদ ও বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী অমিত মিত্র। পারিবারিক সূত্রে বিপ্লবী আন্দোলনে প্রবেশ। 1940 সালে রামগড়ে অনুষ্ঠিত জাতীয় কংগ্রেস অধিবেশন পরিত্যাগ করে নেতাজি যে আপোষ বিরোধী সম্মেলনের ডাক দেন, বেলামিত্র ছিলেন সেই নারী বাহিনীর প্রধান। পূর্ব এশিয়া থেকে আজাদ হিন্দ ফৌজের যে বিভিন্ন দলগুলি নেতাজি ভারতে প্রবেশ করেন, তাদের সঙ্গে যোগাযোগ রাখা ও নিরাপদে অবতরণ করানোর দায়িত্ব ন্যস্ত ছিল তার উপর। 1944 জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত কলকাতা থেকে সিঙ্গাপুরে ট্রান্সমিটারে সংবাদ আদান প্রদান ও নিরাপদে বিপ্লবীদের নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেন বেলামিত্র। হরিদাস মিত্র গ্রেপ্তার হলে তিনি দায়িত্ব নেন কাজ পরিচালনার। অলঙ্কার বিক্রি করে সেই অর্থে কর্মীদের নিরাপদে আনা ও থাকার ব্যবস্থা করেন। বহু বাধা বিঘ্ন সত্ত্বেও উড়িষ্যার উপকূলে লোক পাঠিয়ে তাদের অবতরণের ব্যবস্থা করেছিলেন বেলাদেবী। 1945 সালের 11ই সেপ্টেম্বর আজাদ হিন্দ ফৌজের অনেকের সঙ্গে হরিদাস মিত্রের ফাঁসির হুকুম হলে তা মুকুব করার জন্য আবেদন করেন গান্ধীজির কাছে। 1945 14ই সেপ্টেম্বর গান্ধীজি চিঠি লেখেন ব্রিটিশ ভারতের তৎকালীন ভাইসরয় লর্ড ওয়ার্ডেলকে। গান্ধীজি লিখেছিলেন, যদি এই ফাঁসির আদেশ কার্যকর করা হয় তাহলে সেটা হবে সবচেয়ে বড় রাজনৈতিক ভুল। গান্ধীজির আবেদনকে মান্যতা দিয়ে হরিদাস মিত্র সহ 3 দেশপ্রেমিকের ফাঁসির আদেশ বদলে যায় যাবজ্জীবন কারাদণ্ডে। 1947 ঝাঁসির রানী সেবা দল গঠন করেন। 1950 খ্রিস্টাব্দে উদ্বাস্তুদের জন্য সেবা উন্নয়নমূলক কাজে আত্মনিয়োগ করেন। বালি ডানকুনির কাছে অভয়নগরে উদ্বাস্তুদের পুনর্বাসনের কাজে অক্লান্ত পরিশ্রমে তার স্বাস্থ্যভঙ্গ ঘটে। 1958 খ্রিস্টাব্দে ওখানে একটি নতুন রেল স্টেশন তৈরি হয়। তার জন্মদিনে এই রেলওয়ে স্টেশনটির নতুন নাম হয় বেলানগর। ভারতে ভারতীয় কোনো মহিলার নামে স্টেশনের নামকরণের ইতিহাসে এটিই ছিল প্রথম।